কিন্তু তুমি যে বললে তোমার দুজন স্পেশাল গেস্ট কে তুমি আনতে যাচ্ছ? তাই তো। আচ্ছা মাধবী, কেন বুঝতে পারছো না যে তোমার বড় বৌমার মা বাবা আজকের অনুষ্ঠানে যে স্পেশাল গেস্ট? এ আবার কি কথা, ওরা আবার গেস্ট হতে যাবে কেন? ওরা তো আমাদের বাড়িরই লোক। ও হ্যাঁ, সরি 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 মা, কথাটা তুমি ঠিকই বলেছো, সরি এক্সট্রিমলি সরি। সত্যি এই গেস্ট কথাটা বলা আমার উচিত হয়নি, একেবারে উচিত হয়নি। ছি 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 ছি। মাসিমা, কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি মা, কিন্তু আরেকজনের অবস্থা দেখো, কিরকম ঝুলঝুল করে তোমার দিকে চেয়ে আছে। পড়ি জানো, যা এই বুড়ির কাছে না থেকে মার কাছে আদর করতে যা। যা কেমন আছিস? ভালো আছি। কি হলো ওমা, অনি কোথায়? ওমা ও তো পরীক্ষা চলছে, কি করে আনি বল, বাড়িতে জেঠিমার কাছে আছে। এটা কিন্তু তুই কাজের কাজ করেছিস কমল, ওদের একেবারে ধরে বেঁধে নিয়ে এসেছিস, খুব ভালো খুব ভালো। সত্যি এসবের যে কি দরকার ছিল, বিয়ান আমাদেরকে ফোনে যেভাবে আন্তরিকভাবে নিমন্ত্রণ করেছেন, আমরা তো এমনি এমনি চলে আসতাম। হ্যাঁ আসতেন, আমি জানি আসতেন। আসতেন কখন? সন্ধেবেলায়। হ্যাঁ, তারপর দু আড়াই ঘন্টা কাটিয়ে বাড়ি আই বাড়ি যাই বলে মানে বাড়ি মাথায় করে তুলতেন আমার। বাট বাবা, পার্টি তো সন্ধেবেলাতেই হয়, সো গেস্টদেরও তো সন্ধেবেলাতেই আসা উচিত, তাই নয় কি? পার্টি নিয়ে কি কথা বলছো? পার্টি কি? না 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 না, আসলে আমার জন্মদিন উপলক্ষে আমাদের পরিবারের সকলকে নিয়ে একটু ঘরোয়া পরিবেশের আড্ডা, একটু আমোদ, একটু খাওয়া দাওয়া আর কি। আর ওনারা তো আমাদের পরিবারের লোকজন নাকি। হ্যাঁ কি ও মাধবী, হ্যাঁ এই দেখো কি আশ্চর্য, তুমি এখন দাঁড়িয়ে আছো চুপচাপ। দুটো মানুষ তেতে পুড়ে এলো, আর জল মিষ্টির ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আনছি। বিপিন! না না, ওসব ওসব না হয় পরে হবে, আগে যে উপলক্ষে আসা সেটা সেরে ফেলি। দেখুন আমি সাদা মাটা মানুষ, মানে অত আদব কায়দা তো জানি না, মনে যা আসে তাই বলে ফেলি। তাই বলছি যে জন্মদিনে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আদিককে তো দেখে না আমার গা চলে যাচ্ছে। শুনুন বলছি কি, আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না, বাবা নিজে কি মার বাবাকে ডেকে এনেছে? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে, তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতো এতটা পাথর হয়ে যাইনি, তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, তা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন, আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টম্যাটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।